আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বলেছিলাম যে 125 এখনকার বর্তমান মডেল দুইটি গাড়ি কিনেছিলাম এবং 110 একটা। তো 125-এর একটা রিভিউ বানানো হয়েছে, আর একটা আপনাদের সামনে নিয়ে আসলাম। 125-এর পরে 110 নিয়ে আসলাম, একই গাড়ি একই মডেলের মতোই দেখতে পাবেন, কিন্তু ওটা নিউ ভার্সন, এটা হচ্ছে 10। তো এটা CBS ব্রেক, হাইড্রোলিক, এবং গাড়িটি যা চলা আছে ওটাই অরিজিনাল। 1 কিলো কমানো হয় নাই, যদি কেউ কমাইতে থাকে, অর্থাৎ এই গাড়িটি যদি 1 কিলো কমানো হয়ে থাকে তাহলে সেই দায় আমি থাকবো, এটা আমি গ্যারান্টার। আমি এত শক্ত দিয়ে বলতেছি যে অনেকে বিশ্বাস করে না যে মিটার কমে দেওয়া কমে দেওয়া। যেগুলো মিটার কমে দেওয়া সেগুলো আমি বলে থাকি যে এটা মিটার কম বেশি হতে পারে, আমরা এই অবস্থা কিনেছি, আর যেগুলো মিটার কমে দেওয়া না আমরাও বুঝি, সেগুলো আমি কঠোরভাবে গ্যারান্টি দেওয়া বলি। তো এই গাড়িটিও মিটার কমানো হয় নাই, 1 কিলো যদি কমে থাকে সে দায় আমি থাকবো, ঠিক আছে? এত কঠোরভাবে অন্যকে বলবে না কিন্তু। তুমি অবশ্যই এই গাড়িটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজে। সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ার আমি বলছিলাম না মিটার 1 কিলো কমানো হয়, তার প্রমাণ টায়ার দেখতে পাচ্ছেন। টায়ারের যে অবস্থা, একদম শোরুম কন্ডিশন টায়ার, 100% শিওর থাকেন। দেখেন এই গ্রিপস এবং এই যে ছোট ফুল, এই ফুলটা 3 থেকে 5 হাজার 10 হাজার চললে কিন্তু এই ফুলটা থাকে না, একদম মিশে যায়, ঠিক আছে? শোরুমে গিয়ে দেখবেন যে এই ফুলটা কিন্তু হুবাহুব এই এর মতোই লাগবে, শোরুমে গিয়ে দেখবেন, ঠিক আছে? তো টায়ারে কাদা মনে আছে দেখে আপনারা ভাববেন না যে গাড়িটি আসলে টায়ার ইউজ হয়েছে, বেশি ইউজ হয় নাই, দেখতে পাচ্ছেন নতুন। মাডগাট একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, কিন্তু 100% শিওর থাকেন, ঠিক আছে? এরপরে এটা দেখেন, দুইটি সকাপ নো ফুল ফ্রেশ। এখন বলবো হেডলাইটের গ্লাস, হেডলাইটের গ্লাস একদম নিখুঁত শোরুম বরাবর গ্লাস, 100% শিওর থাকেন, একটা মাসির দাগ পর্যন্ত নেই। দেখেন শোরুমের যে একটা পলি থাকে এটাও ওনাটো হয় নাই, একদম চকচকা ঝকঝকা স্টিকার সহ। হ্যাঁ, এই গাড়িতে এক্সিডিং বা পড়ে যাওয়া বা ঘেঁষা খাওয়া এমনি এমনি পড়ে যাওয়া এরকমও এই গাড়িতে হিস্টোরি নেই, একদম ফুল ফ্রেশ। দেখতেই পাচ্ছেন গাড়িটা একদম এ ক্লাস এবং শোরুম বরাবর। সিঙ্গেল দেখুন, দুটি লুক সিঙ্গেল লাইট, এটাও ফুল ফ্রেশ আছে। এরপরে হ্যান্ডেল, গুটি, চাপা, সুইচ, এগুলো সব একদম শোরুম কন্ডিশন দেখেন। এবার বলবো ট্যাঙ্কি সম্পর্কে, ট্যাঙ্কিটা আর কি বলবো, ট্যাঙ্কিতে একদম নিখুঁত, একদম শোরুম কন্ডিশন ট্যাঙ্কি। এটা কিন্তু ময়লা, পলিশগুলো উঠে যাবে। আর স্টিকারটা দেখেন আর কালার দেখেন, চকচকে ঝকঝক গ্লেস কি দিচ্ছে, একদম শোরুম গ্লেস। শোরুমের গাড়ির যে ওরকম গ্লেস থাকে ওইরকম গ্লেস কিন্তু এই গাড়িতেও হুবাহুব দিচ্ছে, 100-এ 100-এ দিচ্ছে, ঠিক আছে? দেখেন আমার পাঞ্জাবি মোবাইল সহ দেখা যাচ্ছে। তো ঠিক এরকম লাগবে আপনারা যখন গাড়িটা কিনবেন তখন, ঠিক আছে? বাম্পারটা একদম ফুল ফ্রেশে আছে। ইঞ্জিন সম্পর্কে আমি এক কথাই বলবো, যে গাড়ির ইঞ্জিন এবং শোরুমের যে গাড়িগুলো থাকে সেই ইঞ্জিন একদম 100-এ 100-ই হবে, 100-এ 100-এ মিল থাকবে এবং শোরুম কন্ডিশন হবে। দেখেন স্টিকার পর্যন্ত ওঠে না, গাড়িটা একবারও ধোয়া পড়ে নাই, যদি ধোয়া পড়ে তাহলে এগুলো স্টিকার থাকে না, উঠে যায়, ঠিক আছে? তো ইঞ্জিন আনটাচ, 100% শিওর থাকেন। আর ইঞ্জিনের ট্যাপিট পর্যন্ত কিন্তু খোলা পড়ে নাই, সার্ভিসও করা হয় নাই একটাও। এরপরে সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ আছে, পাওদানি দেখলে কিন্তু বুঝবেন যে আসলে পাওদানি দেখলেই বোঝা যায় যে গাড়িটা আসলে কত চলা কত ব্যবহার হয়েছে, ঠিক আছে? দেখেন এখন বলবো চেইন কভার,
ব্যাগ রাখার হুক, এই সাইডের অংশটা কিন্তু একদম ফুল ফ্রেশ, পুরনো ধরনের দাগ স্পট নেই, ঠিক আছে। তো বিয়স, এই গাড়িটি ওয়ান টেস অবস্থায় আছে আমাদের বগুড়ারই শোরুম, ঠিক আছে। নাম পরিবর্তনের কোনো সমস্যা নেই, একদিনের মধ্যে নাম পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো এই বাইকটি অনটেস অবস্থায় আছে, যার কাছে আমরা বিক্রি করব নিয়ম অনুযায়ী তার নামে আমরা ফাইল পরিবর্তন করে দেব একদিনের মধ্যেই। হ্যাঁ, আপনারা আপনার নিজ নামে গাড়িটি পেয়ে যাবেন এবং নিজের এলাকা নাম্বার করতে পারবেন, নিজের এলাকা যে যে এলাকায় থাকেন না কেন, হ্যাঁ, সেই এলাকারই শোরুম থেকে পরিবর্তন করে দিব, যাতে ওই এলাকার নাম্বার করে নিতে পারেন। সেইভাবে আমরা ফাইল বা এই গাড়ির কাগজপত্র এ টু জেড কমপ্লিট করে দেব, কোনো কাগজ ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার সেল দেখতেই বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গায় গাড়ি দিচ্ছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এরপরে সিঙ্গেল দুটি লাইট ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ আছে, কেরিয়ালটাও আরও ফুল ফ্রেশ আছে। পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ার দেখলে আরও মনে করবেন যে আসলে কত সুন্দর, ঠিক আছে। তো পিছনের টায়ার এবং সামনের টায়ার কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেডে শোরুম বরাবর গাড়ি আছে। আর টায়ারের দেখেন গভীর বিট, এই বিটটা দেখেন আঙ্গুল ঢুয়ে যাচ্ছে, হ্যাঁ আঙ্গুল ঢুয়ে যাচ্ছে, কত বিট আছে। কমপক্ষে 50-60 হাজার কিলো চালানো যাবে এই টায়ার দিয়ে, ঠিক আছে। এরপরে এই সাইডের অংশটাও দেখেন ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই। কিন্তু সাইলেন্সারটাও দেখেন, সাইলেন্সারে কিন্তু একটা স্পট লাগাইতে দেয় নাই। আমি গাড়িগুলো আসলে বেছে বেছে কিনি যে কোথায় কোনো দাগ টুক আছে কি না, এগুলো থাকলে আমরা কিনি না, ঠিক আছে। সিট কভারটাও দেখেন ফুল ফ্রেশ আছে এবং নতুনের মতোই কিন্তু। এরপরে রডগুলো দেখেন, এটা হলো সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক হবে গাড়িটি, এটা বলে হয় পা সিবিএস, এক ব্রেকে দুই ব্রেক পা দিয়ে ধরবেন, সামনে পিছনে উভয়টি হয়ে যাবে, ঠিক আছে। আর সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ আছে। এরপরে পাউদানি, বাম্পার, ইঞ্জিন, বিএস ইঞ্জিন সম্পর্কে আমি এক কথাই বলবো, শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিন 100-100 হবে, 100-100 মিল হবে এবং কোনো চুল পরিমাণে তফাত হবে না ইনশাল্লাহ। আমি নিজে চালাইছি গাড়ি, ঠিক আছে। এরপরে ট্যাঙ্কিটা এখন দেখাবো, ট্যাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ এবং নতুনের যে একটা নতুনত্ব আছে, নতুনের যে একটা গ্লেজ, নতুনের যে একটা রং আছে, এই গাড়িতে 100-100 পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন গাড়িটির চেহারা দেখেন, ঠিক আছে, গাড়ি নেওয়া লাগবে না, আপনারা খালি চেহারা দেখবেন, ভিডিও দেখবেন, ঠিক আছে। এরপরে দেখেন এই গুটি পর্যন্ত একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। হ্যাঁ, এটা হলো হাত সিবিএস, ঠিক আছে, হাত দিয়ে ধরবেন, সামনেটাও কন্ট্রোল হবে। এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ আছে। আর বিএস 110 নিউ মডেল, এটা যে নিউ মডেলের 25-এর যে আছে ডিক্স যত বড়, এই 110-এর কিন্তু ডিক্স অত বড়ই, একদম হুবাহুব, একদম চুল পরিমাণও কম বেশি নাই, একদম হুবাহুব ওই ডিক্স, এই ডিক্সই লাগিয়ে দিছে, এই ডিক্স ওই ডিক্সই লাগিয়ে দিছে, ঠিক আছে। মানে 125-এর যে সিবিএস এবং 125-এর যে ডিক্স আর এই 110-এর যে সিবিএস এবং 110-এর যে ডিক্স একদম সমান সমান বরাবর, ঠিক আছে। তো বয়স এখন বলবো গাড়িটি চলা, গাড়িটি চলার আগে দুটি চাবি দেখেন, দুটি চাবি কিন্তু একদম নতুন, কোনোটাই ব্যবহার হয় না এরকম মনে হচ্ছে, ঠিক আছে। চাবি দুইটি পেয়ে যাবেন, ঠিক আছে। আর গাড়িটি দেখেন মিটের যে পলি আছে, মলি পর্যন্ত কিন্তু ওঠানো হয় নাই বা ওঠে নাই, দেখেন নতুনের পরিচয় এগুলোই, ঠিক আছে। পুরাতন গাড়ি কিন্তু পলি উঠে যায়। তো বিয়স, গাড়িটি চলা 2115 কিলো, গাড়িটি চলা 2115 কিলো, দেখতে পাচ্ছেন গাড়িটি চলা 2115 কিলো, এই যে 2115 কিলো 0.,  এটাই কিন্তু অরিজিনাল চলা। মিটার আমি 100-100 গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই গাড়িটি মিটার কমানো হয় নাই, 1 কিলোও কমা নাই, যদি কমে থাকে আমি যাই থাকবো, ঠিক আছে, আমি খুব কঠোরভাবে বলবো। এখন স্টার্ট করে দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি, স্টার্ট হয় তো সাউন্ড দেখছেন, সাউন্ডের মধ্যে কোনো কমতি নেই, সাউন্ড শোরুম বরাবর সাউন্ড আছে। আর গাড়িটি প্রাইসে এখন আসবো, এই গাড়িটি নাম পরিবর্তন সহ আপনাদেরকে একদম নিতে হবে 1,05,000 টাকা, যেহেতু নতুন গাড়ি আর মিটার গ্যারান্টি আছে, মিটারের গ্যারান্টি আমি নিজে, এই যেহেতু এটার দাম 2-3 হাজার টাকা বেশি হলেও আপনারা শান্তি পাবেন, যেগুলো মিটার কমে দেওয়া সেগুলো কিন্তু কত কলা চলা থাকে আপনারাই ভালো বুঝবেন, ঠিক আছে। তো এই মিটার কমানো নেই, এটাই অরিজিনাল চলা, আপনাদেরকে নিতে হবে 1,05,000 টাকা নাম পরিবর্তন সহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।